हाय फ्रेंड्स वेलकम टू आवर टेक्निकल स्टाडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा केंद्रीय कृषि विज्ञान दफ्तरे ग्रेजुएट योग्यताय नियोग चलছে। এই নোটিফিকেশন তারা তাদের যে অফিশিয়াল সাইট সেখানে জারি করেছে। তো এখানে কি বলা আছে, তোমাদের মোট ভ্যাকান্সি কত এবং সিলেবাস কি থাকবে তোমাদের পরীক্ষার এবং লাস্ট ডেট কবে, তো এই সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। তোমরা ভিডিওটাকে প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এটা তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারবে। তো চলো এখন আমি তোমাদের এটা ভালো করে দেখাচ্ছি। তো প্রথমে যে পোস্টটি রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তো এর জন্য কী থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটির থেকে তোমাদের গ্র্যাজুয়েট মানে বিএ পাস সার্টিফিকেট থাকতে হবে, মোটামুটি 55% মার্ক থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে। এবং নেক্সট যে ভ্যাকান্সিটি রয়েছে যে ফিনান্স এবং অ্যাকাউন্টস অফিসার, তো এখানেও তোমাদের 55% মার্ক থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। তো কোয়ালিফিকেশন এখানে দেখো বলা আছে ফিনান্স, অ্যাকাউন্টিং এবং কমার্স, এই পোস্টগুলিতে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। তারপর তোমাদের এখানে দেখো বলা আছে যে তোমাদের মেন যেটা এখানে ধ্যান রাখতে হবে, তোমাদের যে এক্সামিনেশন সেন্টার মানে পরীক্ষা সেন্টার তোমাদের ভালো করে চয়েস করতে হবে, নাহলে তোমরা পরে এটাকে আর চেঞ্জ করতে পারবে না। তো ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে তোমাদের পরীক্ষা সেন্টার, তোমরা সেটা ভালো করে দেখে নেবে। তো এর জন্য তোমাদের বয়স লিমিট থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে 23/8/2021 হিসাবে। তো 23/8/2000 থেকে 1991-এর মধ্যে তোমাদের মানে ডেট অফ বার্থ থাকতে হবে। এবং এখানে বয়সের ছাড় রয়েছে তোমাদের এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর, যেটা সমস্ত চাকরির ক্ষেত্রে থাকে। তো এখানে তোমাদের ফি দেখো বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য যে মানে আনরিজার্ভ ওবিসি এবং জেনারেল তার জন্য কি 480 টাকা এবং ফি 20 টাকা, মিলিয়ে কত 500 টাকা। এবং তাছাড়া বাকি যারা এসটি এবং এসসি তো এক্সামিনেশন ফি নেই, কিন্তু রেজিস্ট্রেশন ফি রয়েছে 20 টাকা। আর ফিনান্স এবং অ্যাকাউন্টস এখানেও তোমাদের 500 টাকা এবং এসসি এসটি তোমাদের রয়েছে 20 টাকা। এবং তারপর যে ফর বোথ এও এবং এফএও পোস্ট এর জন্য তোমাদের টোটাল 1000 টাকা, এক্সামিনেশন ফি 960 এবং রেজিস্ট্রেশন কত 40, এসসি এবং এসটির জন্য কত শুধুমাত্র 40 টাকা। আর তোমাদের পরীক্ষা হবে এখানে দেখো, আর তোমরা এই সাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে, এই সাইটটি তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, এই সাইট থেকে তোমরা এটির অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই শুরু হয়েছে তোমাদের 23/7/2021 থেকে আর লাস্ট ডেট থাকবে তোমাদের 23 আগস্ট পর্যন্ত। আর এই নোটিশটা জারি হয়েছিল 19 জুলাই, তো আমি একটু লেট ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে 23 তারিখ। আর এখানে তোমাদের স্যালারি থাকবে 15,600 থেকে 39,100 টাকা। আর তোমরা এখানে দেখো তোমাদের মানে মোট পোস্ট, এখন এখানে তোমাদের দেখো যে এও পোস্ট রয়েছে এখানে মোট 44 পোস্ট এবং জেনারেলের জন্য 17, তারপর এসসি 7 এবং এসটি 2 এবং ওবিসিদের জন্য কত মোট 14টি। আর যে এফ এবং এও এখানে পোস্ট কয়টি 21টি। আর বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, আর শনিবার মানে প্রতি শনিবার আমাদের টেলিগ্রামে 100 নম্বরের তোমাদের পুলিশের সিলেবাস অনুযায়ী মক টেস্ট হচ্ছে। তো আজকে শনিবার রাত 10টায় তোমাদের জন্য এই মক টেস্টটি রয়েছে। তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম জয়েন করোনি অবশ্যই জয়েন করবে, টেলিগ্রামে টেকনিক্যাল স্টাডি সার্চ করলে চলে আসবে বা কমেন্টও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, নোটিফিকেশনটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নিও। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।